আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আজকের অনলাইন ক্লাসটি তোমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবে তো আজকে আমি তোমাদেরকে বাংলা পড়াবো আর ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে বলবো তোমরা ক্লাস শুরু করার আগে তিনটা জিনিস তোমাদের পাশে নিয়ে বসবে সেই তিনটা জিনিস হলো তোমাদের বই তোমাদের খাতা এবং তোমাদের কলম এই তিনটা জিনিস তোমরা পাশে রাখবে যে কোনো সময় প্রয়োজন হতে পারে তা আমি অভিভাবক বৃন্দ যারা আছেন এই মুহূর্তে যারা আমার কথা শুনছেন আমি আপনাদেরকে অনুরোধ করব অনলাইন ক্লাস চলাকালীন সময়ে আপনি পুরোটা সময় আপনার সন্তানের সাথে থাকবেন এবং তাকে সহযোগিতা করবেন তো আজকে আমরা তৃতীয় শ্রেণীর চল 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 কবিতাটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এবং এই কবিতাটা আমরা অর্থ বুঝে বুঝে শিখতে পারব তো চল 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 কবিতাটি তুলনামূলকভাবে একটু কঠিন ধরনের একটি কবিতা তৃতীয় শ্রেণীর বাচ্চাদের জন্য কিন্তু ভয় পেলে চলবে না এই কবিতাটিতে কিছু এমন শব্দের প্রয়োগ রয়েছে যে শব্দগুলো তোমরা আগে কখনোই শোনো না এরকম কঠিন কঠিন কিছু শব্দ এই কবিতাটিতে রয়েছে কিন্তু তোমরা যদি সেই অর্থগুলো শব্দের অর্থগুলো পারো তাহলে তোমাদের কাছে এই কবিতাটা মোটেও কঠিন মনে হবে না তোমাদের কাছে তখন এই কবিতাটা অনেক ভালো লাগবে এটি কাজী নজরুল ইসলামের অনেক বিখ্যাত একটি কবিতা সুতরাং এই কবিতার অর্থ তোমাদেরকে অবশ্যই জানতে হবে এবং এই কবিতাটা তোমাদেরকে বুঝতে হবে এবং সবাইকে এটার আবৃত্তি করা শিখতে হবে তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি আমরা এখন জানব যে আজকের পাঠ থেকে আমরা কি কি বিষয় শিখতে পারব প্রথমে আমরা যেটা শিখতে পারব সেটা হলো চল 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 কবিতাটি আমরা সবাই সুন্দর করে বুঝে বুঝে আবৃত্তি করতে পারব। যদি আমরা এই ক্লাসটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভালো মতো মনোযোগ দিয়ে দেখি তাহলে আমরা চল 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 কবিতাটি অর্থ বুঝে সুন্দরভাবে আবৃত্তি করতে পারব। এরপরে আমরা নতুন নতুন কিছু শব্দের অর্থ বলতে পারবে এবং সেই সব শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারবো এরপরে আমরা যুক্তবর্ণ ভেঙে লিখতে পারবো তোমরা জানো যে আমাদের বাংলা ভাষাতে অনেক যুক্তবর্ণ রয়েছে যুক্তবর্ণ হলো কখনো কখনো একাধিক বর্ণ একত্রিত হয়ে একটা বর্ণে পরিণত হয় সেটা কি বলা হয় যুক্তবর্ণ এই যুক্তবর্ণ নিয়ে তোমাদেরকে অনেক সময় বিপাকে পড়তে হয় তোমরা অনেক যুক্তবর্ণের বুঝতে পারো না কিংবা উচ্চারণ করতে পারো না তো আজকে আমি এরকম কঠিন কঠিন কিছু যুক্তবর্ণ তোমাদেরকে বিভাজন করে ভেঙে তারপর দেখাবো এরপরে ছোট ছোট প্রশ্নের উত্তর বলতে ও লিখতে পারবে শুধু তাই নয় তোমরা যদি আজকের ক্লাসটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা এই চল 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 কবিতা সম্পর্কে যে কোনো প্রশ্নেরই তোমরা উত্তর দিতে পারবে এরপরে আমরা নতুন কিছু বিপরীত শব্দ শিখতে পারবো তো একটা ছবি পারব আমি তোমাদেরকে দেখো দুইটা ছবি ছবি দুইটা একটু লক্ষ্য করো এখন তোমাদেরকে আমি প্রশ্ন করতে চাই তোমরা কি আগে কখন এই ছবি দুইটা তোমাদের কাছে কি ছবি দুইটা পরিচিত মনে হচ্ছে আচ্ছা একটু ভাবো তো আগে কোথাও এই ছবি দুইটা দেখেছো কিনা এখন তোমরা তোমাদের বাংলা বইয়ের বাইশ নম্বর পৃষ্ঠা বের করো সবাই সবাই তোমরা তোমাদের বাংলা বইয়ের বাইশ নম্বর পৃষ্ঠা বের করো আচ্ছা এখন তোমরা কি দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটু আগে যে ছবিটা দেখালাম সেটা কি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছ কারণ তোমাদের বাংলা বইয়ের ২২ নম্বর পৃষ্ঠায় চল 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 কবিতাটি আছে এবং সেই পৃষ্ঠাতেই এই ছবি দুইটিও আছে ছবি দুইটিতে কি আছে কিছু বাচ্চা ছেলে তারা সামনের দিকে এগিয়ে চলছে তো এখন আমরা একসাথে এক পুরো কবিতাটি সুন্দর করে একবার আবৃত্তি করব চলো আমরা একসাথে সুন্দর করে কবিতাটি আবৃত্তি করি চল 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 কাজী নজরুল ইসলাম চল 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 উর্ধ্ব গগনে বাজেমা দল নিমে উতলা ধরুন অরুণ প্রাতের তরুণ দল চলরে চলরে চল 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 ঊষার দুয়ারে আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবত্তি মির রাত বাধার বিন্ধা চল নবনবীনের গাহিয়া গান সজীব করিব আমরা নতুন প্রাণ বাহুতে নবীন বল এইটা হচ্ছে সম্পূর্ণ দানিব কবিতাটি তো চলো আমরা এই কবিতাটি আরেকবার সুন্দর করে আবৃত্তি করি চল 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 কাজী নজরুল ইসলাম চল 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 উর্ধ্ব গগনে বাজে মাদল নিম্মে উতলা ধরুন তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল উষার বিন্ধা চল নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল এটা হচ্ছে সম্পূর্ণ কবিতাটি এখন চলো আমরা এই কবিতার লেখক কাজী নজরুল ইসলাম সম্পর্কে দু একটা তথ্য জেনে নেই আচ্ছা এখন তোমরা দুইটা ছবি দেখতে পাচ্ছ তোমরা কি বলতে পারবা এটা কার ছবি এখানে দুইজন মানুষের ছবি দেখা যাচ্ছে কিন্তু আসলেই কিন্তু এখানে দুইজন মানুষের ছবি না এই দুইটাই হলো আমাদের কাজী নজরুল ইসলামের ছবি তোমরা প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা কাজী নজরুল ইসলামের তরুণ বয়সের ছবি আর দ্বিতীয় নম্বরে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের মধ্য বয়সের ছবি এখন আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ সেটা আমরা জেনে নেব কাজী নজরুল ইসলাম সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হলো কাজী নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের জাতীয় কবি তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকেই জানো না যারা জানো খুবই ভালো কথা আর যারা জানো না তারা আজকে থেকে জেনে নাও জীবনে কখনোই আর এটা ভুলবে না আজকে থেকে এটা খুব মনোযোগ দিয়ে মনের মধ্যে গেঁথে নাও সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম এবং কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামেও পরিচিত তাহলে আমরা এই দুইটা তথ্য আপাতত আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে জেনে নেবো একটা হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি তিনি আরেকটা হচ্ছে তিনি বিদ্রোহী কবি নামেও পরিচিত তো তোমরা যখন উপরের ক্লাসে উঠবে তোমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিস্তারিত আর অনেক কিছু জানতে পারবে কিন্তু এখন আমাদের অত কিছু জানার প্রয়োজন নেই এতটুকু জানলেই হবে আচ্ছা এখন আমরা সম্পূর্ণ কবিতাটি অর্থ অনুসারে বুঝে বুঝে পড়ব তাহলে চলো আমরা কবিতাটি অর্থ অনুসারে বুঝে বুঝে পড়ি তাহলে প্রথম অংশটা আমরা প্রথমে পড়ব চল 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 উর্ধ্ব গগনে বাজেমা দল নিমে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 এখানে প্রথম লাইনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে চল 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 এর দ্বারা বোঝানো হয়েছে যে তোমরা চলো সামনের দিকে এগিয়ে চলো কিংবা সামনের দিকে এগিয়ে যাও ঊর্ধ্ব মানে হচ্ছে উপরের দিক গগন মানে হচ্ছে আকাশ ঊর্ধ্ব গগনে মানে উপরের আকাশে বাজে মাদল মাদল মানে হচ্ছে ঢোলের মতো এক ধরনের বাদ্যযন্ত্র তাহলে কি দাঁড়াচ্ছে পুরা লাইনটার অর্থ ঊর্ধ্ব গগনে বাজে মাদল মানে উপরের আকাশে মাদল বাজে এরপরে কি আছে নিম্নে নিন্মে মানে হচ্ছে নিচে উতলা মানে হচ্ছে অস্থির হওয়া আর ধরণিতল মানে হচ্ছে পৃথিবী নিম্নে উতলা ধরণী তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে উর্ধ্ব গগনে বাজে মাদল মানে উপরের আকাশে মাদল বাজে আর নিচের দিকে ধরনী মানে পৃথিবী সেটা উতলা হয়ে আছে আচ্ছা এরপর দেখো কি আছে অরুণ প্রাতের তরুণ দল অরুণ মানে হচ্ছে ভোরের সূর্য কিংবা সকালের সূর্য প্রাতের মানে হচ্ছে সকালের তরুণ মানে হচ্ছে অল্প বয়সী যাদের বয়স কম এরকম ধরনের মানুষ প্রাতের তরুণ দল তাইলে পুরো বিষয়টার অর্থ কি দাঁড়াচ্ছে দেখো উপরের দিকে মাদল বাঁচছে আর পুরা পৃথিবীটা উতলা হয়ে আছে অরুণ প্রাতের তরুণ দলকে কবি কি বলছে সামনের দিকে এগিয়ে যেতে বলছে তাহলে অরুণপাতের তরুণ দল কারা অরুণপাতের তরুণ দল হচ্ছে তরুণদেরকে সামনে এগিয়ে দেওয়া যাওয়ার জন্য আহ্বান করছে সমস্ত পৃথিবীর আকাশ সমস্ত পৃথিবীটা তাকে সামনের দিকে এগিয়ে যেতে বলছে যে তোমরা সামনের দিকে এগিয়ে যাও সামনের দিকে এগিয়ে যাও আকাশ কি হয়ে আছে আকাশে মাদল বাচ্চা তারপর এই পৃথিবীটা উতল হয়ে আছে কিসের জন্য হয়ে আছে তোমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা সামনের দিকে এগিয়ে যাও এটাই হচ্ছে এই অংশটুকুর অর্থ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আচ্ছা চলো এবার আমরা পরের যে অর্থটা সেটা পরের অংশটা আমরা চলে যাই এরপর দেখো পরের অংশটা কি সেটা হচ্ছে উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাব তিমির রাত বাধার বিন্ধাচল ঊষা মানে কি ঊষা মানে হচ্ছে সূর্যোদয়ের পূর্বক্ষণ সূর্য উঠবে উঠবে এখনো ওঠে নাই একদম সেই সময়টাকে বলা হয় ঊষা আর দুয়ার মানে হলো দরজা হানি আঘাত মানে হচ্ছে আঘাত হেনে উষার দুয়ারে হানি আঘাত মানে হচ্ছে সকালের দরজায় কিংবা সূর্য যখন উঠবে সেটার দরজায় আঘাত হেনে আমরা আনিব রাঙা প্রভাত প্রভাত মানে হচ্ছে কি প্রভাত মানে হচ্ছে সকাল তাহলে কি বললো ভোরের দরজায় আঘাত করে আমরা একটা সকাল নিয়ে আসব। এরপর দেখো কি বলেছে টুটাবো টুটাবো মানে হচ্ছে ভাঙবো বা দূর করব। তিমির মানে হচ্ছে অন্ধকার আর রাত মানে তো রাতই দিনের পরে যেটা আসে সেটা কি বলা হয় রাত তাহলে উষার দুয়ারে আঘাত হেনে আমরা কি করব। আমরা সকাল নিয়ে আসবো আমরা টোটাবতিমির রাত মানে কি আমরা সকল অন্ধকার দূর করে অর্থাৎ রাতের যে অন্ধকার আছে রাতের অন্ধকারকে দূর করে দিয়ে আমরা সকাল নিয়ে নতুন সকাল সকাল নিয়ে নিয়ে আলোকিত এরপর দেখো কি আছে বাধার বিন্ধাচল। বিন্ধাচল হচ্ছে একটা পর্বতের নাম এটি ভারতে অবস্থিত একটি পর্বত তাহলে বাধার বিন্ধাচল অর্থাৎ উষার দুয়ারে আঘাত হেনে আমরা একটা নতুন সকাল নিয়ে আসবো আমরা একটা নতুন দিন নিয়ে আসবো একটা আলোকিত দিন নিয়ে আসবো এই জন্য আমাদের সামনে অনেক বাধা আসবে আর সেই বাধাটা পর্বত পর্বত তো অনেক উঁচু হয় তো এটা দ্বারা বাধা কি বোঝানো হয়েছে যে পর্বতের সমান উঁচু বাধাও আমাদের সামনে আসতে পারে কিন্তু সেটা আমরা অতিক্রম করব সেই বাধাকে অতিক্রম করে আমরা কি করব আমরা তোমার নতুন একটা দিন নিয়ে আসবো রাতকে দূর করে দিয়ে সকল অন্ধকারকে দূর করে দিয়ে এই অংশটা অর্থ হচ্ছে এরকমই বোঝানো হয়েছে আর অন্ধকার দ্বারা বোঝানো হয়েছে খারাপ কিছু আর সকাল দ্বারা বোঝানো হয়েছে সূর্য দ্বারা বোঝানো হয়েছে ভালো কিছু যেমন আমরা যেমন একটা সকাল যেমন অনেক সুন্দর সকালে সমস্ত কিছু নতুনভাবে শুরু হয় ঠিক সেরকম এই পৃথিবীতে যত অন্ধকার আছে যত খারাপ জিনিস আছে লোভ লালসা হিংসা খুন যত খারাপ কিছু আছে সেই খারাপ কিছুকে আমরা কি করব দূর করে দিয়ে নতুন একটা ভোর নিয়ে আসব। এখন নতুন ভোর দ্বারা কি বোঝানো হয়েছে নতুন একটা সময় নিয়ে আসব। ভোরের মতোই ভোরে যেমন সব কিছু নতুনভাবে শুরু হয় তখন যেমন সেরকমই এখানে বোঝানো হয়েছে যে আমরা সব কিছু জয় করে একটা নতুন দিন নিয়ে আসবো যেখানে কোনো অন্ধকার থাকবে না যেখানে কোনো খারাপ থাকবে না অন্যায় থাকবে না আশা করি তোমরা এটার অর্থ বুঝতে পেরেছ আচ্ছা এরপরে আমরা পরের অংশটাতে চলে যাচ্ছি নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল নব গাহিয়া গান নবনবীন মানে হচ্ছে নতুন নবনবীনের গাহিয়া গান মানে হচ্ছে নতুনের গান গিয়ে সজীব মানে হচ্ছে সতেজ বা তাজা তোমাদেরকে আমি আর একটু ভালো করে বুঝিয়ে দিই যে সতেজ মানে কি দেখো কোনো একটা গাছে যখন একটা পাতা থাকে সেটা যখন গাছে থাকে তখন কিন্তু পাতাটা অনেক তাজা থাকে কিন্তু গাছ থেকে যখন সে পাতাটাকে ছিঁড়ে ফেলা হয় তখন কিন্তু পাতাটা আস্তে আস্তে শুকিয়ে যায় এখানে সজীব দ্বারা সে গাছের পাতাটা যেমন সুন্দর সবুজ থাকে সেটাকে বোঝানো হয়েছে তাহলে কি বলা হয়েছে সজীব করিব মহাশ্মশান মহাশ্মশান হচ্ছে মৃতদেহ পোড়ানোর স্থান যেখানে মৃতদেহ পোড়ানো হয় তোমরা হয়তো জানো যে হিন্দুরা যখন হিন্দু ধর্মের আমাদের যে ভাই বোনেরা আছে তারা যখন মারা যায় তখন কি করে তাদের লাশগুলোকে পোড়ানো হয় আমাদের সেই সেই মহা সেটা কি বলা হয় মহাশ্মশান তাহলে সজীব করিব মহাশ্মশান তাহলে এখানে কি বলা হয়েছে নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান তো মহাশ্মশানে কোনো প্রাণের সঞ্চার নেই মহাশ্মশানে কি কোনো প্রাণের সঞ্চার নেই মহাশ্মশান খুব কান্নাময় একটা জায়গা খুব বিষাদময় একটা জায়গা সেই জায়গাটাতে সবই হচ্ছে মৃত্যুর ডাক সবই হচ্ছে মৃত্যুর চিহ্ন মানুষের ছাই পড়ে আছে মানুষ কান্না করতেছে সেই জায়গায় গেলে কারো মনে কখনো ভালো হতে পারে না সেরকম একটা জায়গা বোঝানো হয়েছে এখানে বলা হয়েছে নব গাহিয়া গান সজীব করিব মহাশোষণ সেই মহাশোষণটা কেউ কি করে কি করে দিবে মহাশোষণটা কেউ আমরা সজীব করে দিব শতু সতেজ করে দেবো তরুতাজা করে দেব আচ্ছা এরপর আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল তাহলে নবীন মানে হচ্ছে নতুন আর বল মানে হচ্ছে শক্তি তাহলে দেখো পুরা অর্থ মানে পুরা এইটার অর্থ দ্বারা যা বোঝানো হয়েছে সেটা হলো আমরা নতুনদের গান গাইব নতুনদের গান গিয়ে আমরা কি করব। সেই মহাশ্মসান যেখানে কোনো প্রাণ নেই যেখানে কোনো আনন্দ নেই সেই মহাশ্মানের মতো জায়গাকে আমরা কি করব। সজীব করে দেব এরপর কিভাবে আমরা এটা সজীব করে সজীব করে দেব। কারণ আমাদের বাহুতে বল আছে শক্তি আছে কারণ কি কারণ হচ্ছে আমরা নতুন তাহলে নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা দানিব নতুন প্রাণ সেই মহাশ্মশানে তো কোনো প্রাণের সঞ্চার নেই সেই মহাশ্মশানটাকে সজীব করে দিয়ে আমরা সেখানে নতুন প্রাণ সৃষ্টি করব। কারণ কি কারণটা হচ্ছে আমাদের বাহুতে আছে বল বা শক্তি এটাই হচ্ছে এই অংশটার অর্থ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পেরে থাকো তাহলে তোমাদেরকে আমি প্রথম থেকে আরো একবার এটার অর্থটা বুঝিয়ে দেব চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্ন উতল ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল তাহলে কি বোঝানো হচ্ছে ঊর্ধ্ব গগনে বাজে মাদল মানে উপরের আকাশে মাদল বাজছে এই পৃথিবী উতলা হয়ে আছে হ্যাঁ অরুণ প্রাতের তরুণ দলকে তারা সামনের দিকে আহ্বান করছে যে তোমরা কি করো তোমরা সামনের দিকে এগিয়ে যাও এই পুরো বিশ্বটাকে জয় করো এই জন্য কি করছে এই জন্য অরুণ প্রাতের তরুণ দলকে আহ্বান করছে প্রাতের তরুণ দল কারা তরুণ দল হচ্ছে যারা অল্প বয়সী তারা হচ্ছে তরুণ দল তাদেরকে এই সমগ্র পৃথিবী তাদেরকে ডাকছে জয় করে নেওয়ার জন্য এই পৃথিবীর যত অন্যায় অবিচার আছে দুর্দশা আছে সেগুলোকে দূর করে দেওয়ার জন্য এই পৃথিবীকে জয় করার জন্য বুঝতে পেরেছো তোমরা সবাই আচ্ছা ঠিক আছে এরপরে যে অংশটা সেটা হচ্ছে উষার দুয়ারে হানিয়াঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো রাত বাধার বিন্দা চল তাইলে কি করব আমরা আমরা উষার দুয়ারে মানে একদম সূর্য ডোবার যে পূর্বক্ষণ সেটা হচ্ছে উষা সেই উষার দুয়ারে আঘাত এনে আমরা কি করব আমরা রাঙা প্রভাত আনবো এখানে প্রভাত দ্বারা কিন্তু কি বোঝানো হয়েছে বুঝতে তোমাদের এটা বসতে হবে মানে উষার দুয়ারে আঘাত এনে নতুন একটা দিন আনার কথা বলা হয়েছে কিন্তু এটা দ্বারা কিন্তু এটা বোঝানো হয়েছে যে আমরা সকল অন্যায় অবিচার অন্ধকার সেই অন্ধকারকে দূর করে দিয়ে নতুন দিন আমরা নিয়ে আসব। আমরা একটা নতুন পৃথিবী সৃষ্টি করব সেই পৃথিবীতে কোনো অন্যায় থাকবে না সেই পৃথিবীতে কোনো অত্যাচার থাকবে না আর এত কিছু করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হবে সে বাধাটা পাহাড়ের সমানও হতে পারে কিন্তু পাহাড়ের সমান বাধা আসলেও আমরা থেমে থাকবো না আমরা কি করব। আমরা ঊষার দুয়ারে আঘাত থেমে আমরা নতুন দিন সৃষ্টি করব। আমরা সমস্ত দুর্দশা সমস্ত অন্যায় অবিচার সেগুলোকে দূর করে দিয়ে আমরা নতুন একটা পৃথিবী সৃষ্টি করব যেখানে কোনো অন্যায় থাকবে না যেখানে কোনো অবিচার থাকবে না এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে এরপরে নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মান আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল আমরা নতুনের গান গাইব নতুনের গান গিয়ে আমরা কি করব। আমরা মহাশ্মানের মতো জায়গা যেখানে কোনো প্রাণ নেই যেখানে কোনো আনন্দ নেই সেই মহাশ্মানের মতো একটা জায়গাকে আমরা কি করব। আমরা প্রাণবন্ত করে তুলব আমরা সজীব করে তুলব আমরা সেখানে কি করব। নতুন প্রাণের সঞ্চার করব কারণ কি কারণ হচ্ছে আমাদের বাহুতে আছে শক্তি সেই শক্তি দিয়ে আমরা কি করব আমরা এই সমস্ত কিছুকে জয় করব আমরা অন্ধকারকে দূর করে দেবো মহাশ্মশানকে আমরা কি করবো মহাশ্মানকে আমরা সজীব করে দেব আর এই জন্য কি এই জন্য সমগ্র পৃথিবী আকাশ জমিন এগুলো আমাদেরকে ডাকছে যে তোমরা নবীন তোমাদের শক্তি আছে সেই শক্তি নিয়ে তোমরা এগিয়ে যাও এগিয়ে কি করো তোমরা সকল অন্ধকার দূর করে দাও অন্ধকারকে দূর করে দিয়ে এই সমগ্র পৃথিবীটাকে তোমরা আলোকিত করে দাও এবং তোমরা একটা সুন্দর পৃথিবী গঠন করো আশা করি এবার তোমরা এই সম্পূর্ণ কবিতাটা বুঝতে পেরেছ তোমরা আরও বেশি বুঝতে পারবে যখন তোমরা সব শব্দের অর্থগুলো জানতে পারবে আচ্ছা তার আগে চলো আমরা কিছু কথার অর্থ নিই আমরা মির রাত বাধার বিন্ধাচল এটার অর্থ আমরা বুঝে নেই এটা তোমাদের পাঠ্য বইতেও আছে আর আমরা রাত বাধার বিন্ধ্যাচল এটা নিয়ে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে বুঝতে পেরেছ বিভিন্ন পরীক্ষাতে এই বিষয়টা নিয়ে প্রশ্ন থাকে এই অংশটুকুর ব্যাখ্যা জানা বা এই শব্দটার অর্থ জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা টুটাবতি মির রাত বাধার বিন্ধাচল এটার মানে কি এটার মানে হচ্ছে তরুণেরা সজীব প্রাণের অধিকারী তারা সব অন্ধকার দূর করতে চায় তারা এর জন্য সব বাধা ডিঙিয়ে যাবে এখন তোমরা কি করবে তোমরা কিন্তু এটা লিখে রাখবে আমরা टूटा প্রতিমির রাত বাধার বিন্দ চল এটার যে মানেটা কি সেই মানেটা তোমরা খাতাতে সুন্দর করে লিখে রাখবে এটার মানে হচ্ছে তরুণেরা সজীব প্রাণের অধিকারী তারা সব অন্ধকার দূর করতে চায় তার জন্য সব বাধা তারা কি করবে ডিঙিয়ে যাবে আচ্ছা এরপর আমরা আরেকটা কথার অর্থ বুঝে নেব সেটা হচ্ছে নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান এটার মানে কি এটার মানে দেখো এটার মানে হচ্ছে মহাশ্মশানে প্রাণের আনন্দ নেই তরুণেরা নতুন গান গেয়ে মহাশ্মশানকে সজীব করে তুলবে একটু আগে আমি তোমাদেরকে এটা বুঝিয়েছি নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান এটার মানে হচ্ছে মহাশ্মশানে প্রাণের আনন্দ নেই আর তরুণেরা নতুনের গান গেয়ে মহাশ্মশানকে সজীব করে তুলবে মহাশ্মশান কি মহাশ্মশান হচ্ছে মৃতদেহ পোড়ানোর জায়গা যেখানে কোনো প্রাণের আনন্দ নেই সেই জায়গাটাকে তরুণেরা নতুনের গান গেয়ে সজীব করে তুলবে আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা এই কবিতার যত শব্দ আছে সেই সব শব্দের অর্থগুলো আমরা জেনে নেব যখন তোমরা এই অর্থগুলো পুরোপুরি জেনে যাবে তখন তোমরা এই কবিতার অর্থটা আরো ভালো মতো বুঝতে পারবে দেখো প্রথমে যে শব্দটা আছে সেটা হচ্ছে ঊর্ধ্ব ঊর্ধ্ব মানে হচ্ছে উপরের দিক ঊর্ধ্ব মানে কি ঊর্ধ্ব মানে হচ্ছে উপরের দিক উপরের দিকে কি আছে উপরের দিকে আকাশ আছে আচ্ছা গগন মানে কি গগন মানে হচ্ছে আকাশ মাদল মাদল মানে হচ্ছে ঢোলের মতো এক ধরনের বাদ্যযন্ত্র তোমরা তো সবাই ঢোল চিনো তাই না আর মাদলটা হচ্ছে ঢোলের চাইতে আর একটু ছোট একটু পরে আমরা তোমাকে আমি তোমাকে সেই মাদলের ছবি দেখাবো আপাতত এতটুকুই জেনে নাও যে মাদল মানে হচ্ছে ঢোলের মতো বাদ্যযন্ত্র নিনমে মানে হচ্ছে নিচে উতলা মানে হচ্ছে অস্থির হওয়া বেকুল হওয়া ধরুনি মানে হচ্ছে পৃথিবী অরুণ অর্থ হচ্ছে সকালের সূর্য মানে হচ্ছে সকালে ঊষা মানে সূর্যোদয়ের পূর্বক্ষণ একদম সূর্য উঠবে উঠবে এমন একটা সময় যখন সূর্যটা ওঠে নাই কিন্তু উঠবে উঠবে ওই সময়টা বলা হয় ঊষা প্রভাত প্রভাত অর্থ হচ্ছে সকাল টুটাবো টুটাবো অর্থ হচ্ছে ভাঙব অথবা দূর করব তিমির অর্থ হচ্ছে অন্ধকার বিন্ধাচল বিন্ধাচল মানে হচ্ছে বিন্ধা পর্বত এটি ভারতের একটি পর্বতের নাম নবীন মানে হচ্ছে নতুন আর সজীব মানে হচ্ছে সতেজ বা জীবন্ত যেটা মনে হয় যে জীবন ও আছে এখন এটা শুকিয়ে যায়নি এরকম কি বলা হয় সতেজ একদম তরুতাজা শ্মশান শ্মশান অর্থ হচ্ছে মৃতদেহ পোড়ানোর স্থান আমি তোমাদের অর্থগুলো আরেকবার বলে দিচ্ছি শোনো ঊর্ধ্ব মানে হচ্ছে উপরের দিক গগন অর্থ আকাশ মাদল অর্থ ঢোলের মতো বাদ্যযন্ত্র নিম্নে অর্থ নিচে উতলা অর্থ অস্থির বা বেকুল ধরুনী অর্থ পৃথিবী অরুণ অর্থ সকালের সূর্য প্রাতে অর্থ সকালে উষা অর্থ সূর্যোদয়ের পূর্বক্ষণ প্রভাত অর্থ সকাল টুটাব অর্থ ভাঙ্গব বা দূর করবো তিমির অর্থ অন্ধকার বিন্ধ্যাচল অর্থ বিন্ধা পর্বত নবীন অর্থ নতুন সজীব অর্থ সতেজ বা জীবন্ত শ্মশান অর্থ মৃতদেহ পুরানোর স্থান এই অর্থগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা এই অর্থগুলো যদি বুঝতে না পারো তাহলে কিন্তু তোমরা এই কবিতাটা বুঝবা না এই কারণে তোমার তোমরা সবাই অর্থগুলো অবশ্যই মুখস্থ করে নিবে আচ্ছা চলো এবার আমরা কিছু জিনিস দেখাই তোমাদেরকে আমরা জানি যে গগন মানে হচ্ছে আকাশ দেখো আমি তোমাদেরকে আকাশের একটা ছবি দেখাচ্ছি বাক্য তৈরি করতে তাহলে কি তোমরা পারবে গগন দিয়ে যদি বলি একটা বাক্য তৈরি করে চলো আমরা গগন দিয়ে একটা বাক্য তৈরি করি যেহেতু গগন মানে হচ্ছে আকাশ আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে তাহলে গগন দিয়ে আমরা এরকম একটা বাক্য তৈরি করতে পারি যে গগনে মেঘ ভেসে বেড়াচ্ছে এরপর গগন দিয়ে তোমরা ইচ্ছে করলে তোমাদের নিজের মতো করে অনেক শব্দ তৈরি করতে পারবা গগন অনেক সুন্দর গগন নীল গগন আমার ভালো লাগে গগন উপরের দিকে বুঝতে পেরেছ গগন মানে হচ্ছে আকাশ আর এই গগন দিয়ে তোমরা কি করবা তোমাদের নিজেদের মতো করে যে কোনো ধরনের বাক্য তৈরি করতে পারবা তো এখন তোমাদের বাসার কাজ হচ্ছে তোমরা সবাই তোমাদের খাতায় গগন দিয়ে পাঁচটি করে বাক্য তৈরি করবে কয়টি করে পাঁচটি করে বাক্য তৈরি করবে আচ্ছা এরপর চলো এরপর আমি তোমাদেরকে ঢোলের মতোই যে একটা বাদ্যযন্ত্র দেখাচ্ছি তোমরা কি বলতে পারবে এটা কি হ্যাঁ এটার নামই হচ্ছে মাদল আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে আমি তোমাদেরকে মাদলের ছবি দেখাবো এটাই হচ্ছে মাদল এখন চলো আমরা মাদল দিয়ে একটা বাক্য তৈরি করি সাঁওতালরা নাচের সময় মাদল বাজায় এটা হচ্ছে মাদল দিয়ে তৈরি একটা বাক্য ইচ্ছা করলে তুমি এটা আরও ছোট করে সহজ করে বাক্য তৈরি করতে পারো আমি বাজল মাদল বাজাই আমরা মাদল বাজাই সে মাদল বাজায় মাদল খুব সুন্দর মাদল আমার ভালো লাগে আমি মাদল বাজাবো এরকম মাদল দিয়ে তুমি তোমার মনের মতো করে বাক্য তৈরি করতে পারবে এখন তোমরা কি করবা তোমরা মাদল দিয়ে নিজের মতো করে পাঁচটি বাক্য নিজে নিজে তৈরি করবে আচ্ছা এরপর আমরা চলো কিছু যুক্ত আমরা বিভাজন করব। দেখো ঊর্ধ্ব ঊর্ধ্ব বানানটা কীরকম রসু তারপর ধয়ের সাথে ব আর উপরে আছে একটা রেপ তাহলে এখানে যুক্তবর্ণ কোনটা যুক্ত ঊর্ধ্ব ঊর্ধ্ব এই শব্দটার মধ্যে যুক্তবর্ণ হচ্ছে ধয়ে রেপ এটা হচ্ছে যুক্তবর্ণ তাহলে এটাকে যদি আমরা ভাঙি বিভাজন করি তাহলে আমরা দুইটা বর্ণ পাব একটা হচ্ছে ধয় রেফ হচ্ছে ব আচ্ছা এরপর দেখো নিন্মে এই নিন্মে নয় রসিকার তারপর ময় ন একার তাহলে এখানে যুক্তবর্ণ কোনটা এখানে যুক্তবর্ণ হচ্ছে যে ময়ের সাথে ন ময়ন এটা হচ্ছে যুক্তবর্ণ তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কয়টা বর্ণ পাবো দুইটা বর্ণ পারব সেই দুইটা বর্ণ কি ম এবং ন এরপর দেখো বিন্ধা চল মধ্যে শব্দটার মধ্যে যুক্তবর্ণ কোনটা যুক্তবর্ণ বর্ণ হচ্ছে নয়ের সাথে ধ জফলা এটা হচ্ছে যুক্তবর্ণ তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি কি পাবো এটাকে ভাঙলে আমরা পাবো ন ধ এবং জফলা তারপরে আছে মহাশ্মশান মহাশ্মশান এই শব্দটার মধ্যে যুক্তবর্ণ কোনটা যুক্তবর্ণ হচ্ছে শয়ের সাথে ম স ম এটাকে যদি ভাঙি তাহলে আমরা কি কি পাবো এটাকে ভাঙলে আমরা পাবো স এবং ম তোমাদের পরীক্ষাতেও এই যুক্তবর্ণ আসবে যুক্তবর্ণ আসলে সেগুলো তোমাদেরকে বিভাজন করে দেখাতে হবে তাহলে দেখো প্রথমটাতে যুক্তবর্ণ ছিল ধয়ব রেফ তাহলে এটা দুইটা শব্দ দুইটা বর্ণ নিয়ে এই যুক্তবর্ণটা হয়েছে ধয় রেফ যোগ নম্বর আছে নিনে এখানে যুক্তবর্ণ হচ্ছে ময় ন আর এটা গঠিত হয়েছে কিভাবে ম যোগ ন এরপর তিন নম্বর আছে বিন্ধাচল এখানে যুক্ত হচ্ছে নয় ধ জফলা এটা গঠিত হয়েছে কিভাবে ন যোগ ধ যোগ জফলা এরপর আছে মহাশ্মশান এখানে যুক্ত কোনটা যুক্ত হচ্ছে সয় ম আর এটা গঠিত হয়েছে কিভাবে স যোগ ম আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তোমাদের বইয়ের মধ্যেও এটা দেওয়া আছে তোমরা এটা অনুশীলন করলে অবশ্যই পারবে এরপর চল আমরা কিছু প্রশ্নের উত্তর আমরা দেব প্রথম প্রশ্ন হচ্ছে মাদল বাজে কোথায় তোমরা কি জানো মাদল বাজে কোথায় দুই নম্বর প্রশ্ন হচ্ছে অরুণ প্রাতের দলে কারা আছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে শাড়ি বেঁধে কারা চলেছে আর চার নম্বর প্রশ্ন হচ্ছে কারা তিমির দূর করবে আর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বিন্ধাচল কি এই পাঁচটা প্রশ্নের উত্তর তোমরা এই যে তোমাদেরকে আমি এতক্ষণ কবিতাটা সুন্দর করে বুঝালাম পড়ালাম এখন তোমরা কি করবে এখন তোমরা নিজে নিজে এই পাঁচটা প্রশ্নের উত্তর খাতায় লিখবে খাতায় লেখার পরে কি করবে আমি তোমাদেরকে উত্তরটা বলে দেবো উত্তরটা বলার পর আমার উত্তরের সাথে তোমাদের উত্তরটা মিলাবে দেখবে যে তোমাদের উত্তরটা আমার উত্তরের সাথে মিলেছে কি না তাহলে চলো আমরা এবার উত্তরগুলো জানি মাদল বাজে কোথায় ঊর্ধ্ব গগনে মাদল বাজে কারণ আমরা জানি চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল তাহলে মাদল কোথায় বাজে মাদল বাজে ঊর্ধ্ব গগনে এরপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে অরুণ প্রাতের দলে কারা আছে অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল এটা হচ্ছে কবিতার একটা অংশ তাহলে অরুণ পাতের তরুণ দল তার মানে কি অরুণপাতের পাতের দলে তরুণেরা আছে তোমরা কি বুঝতে পেরেছ এরপরে তিন নম্বর প্রশ্ন হচ্ছে কারা চলেছে চলেছে কারা চলেছে তরুণেরা চলেছে এরপর চার নম্বর প্রশ্ন কারা তিমির দূর করবে তোমাদের এই চলচল চল কবিতা একটা লাইন আছে না যে আমরা টুটাবো তিমির রাত টুটাবো মানে কি টুটাবো মানে হচ্ছে ভেঙে ভেঙে ফেলবো বা দূর করব। তাহলে আমরা কি করবো আমরা টুটাবো তিমির রাত টুটাবো মানে হচ্ছে দূর করব। তাহলে কারা তিমির রাত দূর করবে তরুণ এরা তিমির রাত দূর করবে কারণ কি আমরা হচ্ছি তরুণ এরপর চার পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বিন্ধ্যাচল কি আমি তোমাদের কে এটার উত্তর আগেও বলেছি বিন্ধ্যাচল হচ্ছে ভারতের একটি পর্বতের নাম এটি একটি পর্বত আচ্ছা এখন চলো আমরা কিছু বিপরীত শব্দ জেনে নেই আচ্ছা উতলা উতলা এর বিপরীত শব্দ হবে শান্ত রাত রাতের বিপরীত শব্দ হবে দিন নবীন নবীনের বিপরীত শব্দ হবে পুরানো ঊর্ধ্বে ঊর্ধ্বের বিপরীত শব্দ হবে নিচে নিন্মে এর বিপরীত শব্দ হবে উপরে বুঝতে পেরেছো তোমরা তাহলে উতলায়ের এর অর্থ কি উতলা মানে হচ্ছে অস্থির হওয়া বা উতলা বা অস্থির হওয়া এটার বিপরীত হচ্ছে শান্ত থাকা তাহলে উতলায়ের এর বিপরীত শব্দ হবে শান্ত রাতের বিপরীত শব্দ হবে দিন নবীন মানে হচ্ছে নতুন নবীন বা নতুন এটার বিপরীত শব্দ কি এটার বিপরীত শব্দ হবে পুরানো ঊর্ধ্বে ঊর্ধ্বে মানে হচ্ছে উপরে তাহলে ঊর্ধ্বে বা উপরে এটার বিপরীত শব্দ হবে কি এটার বিপরীত শব্দ হবে নিচে তারপর নিন্মে নিন্মে মানে হচ্ছে নিচে তাহলে নিন্মে বা নিচে এটার বিপরীত শব্দ কি এটার বিপরীত শব্দ হবে উপরে তোমরা এগুলো খাতায় লিখে রাখবে এবং সুন্দর মতো ভাষায় অনুশীলন করে এগুলো জানা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার চলো আমরা আরও কিছু উত্তর দেওয়ার চেষ্টা করি রাঙা প্রভাত বলতে কি বোঝানো হয়েছে রাঙা প্রভাত বলতে এক নতুন দিনের শুরু বোঝানো হয়েছে যে নতুন দিন পুরাতন চিন্তা ভাবনা মুক্ত ও সম্ভাবনাময় আমরা কবিতাতে পড়েছিলাম যে কি তরুণরা রাঙা প্রভাত নিয়ে আসবে ঊষার দুয়ারে হানিয়া আঘাত আমরা আনিব রাঙা প্রভাত তাহলে এই রাঙা প্রভাতটা দ্বারা কি বোঝানো হয়েছে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম তো রাঙা প্রভাতটা দ্বারা কি বোঝানো হয়েছে রাঙা প্রভাত বলতে বোঝানো হয়েছে নতুন দিনের শুরু যে নতুন দিন পুরাতন চিন্তা ভাবনা মুক্ত ও সম্ভাবনাময় অর্থাৎ তরুণরা ঊষার দুয়ারে আঘাত এনে এমন একটা দিন নিয়ে আসবে যেটা হচ্ছে নতুন একটা দিন এবং সেই দিনটা হবে সম্ভাবনাময় যেখানে কোনো অন্ধকার থাকবে না তো রাঙা প্রভাত বলতে কি বোঝানো হয়েছে আবার চলো আমরা উত্তরটা পড়ি রাঙা প্রভাত বলতে এক নতুন দিনের শুরু বোঝানো হয়েছে যে নতুন দিন পুরাতন চিন্তা ভাবনা মুক্ত ও সম্ভাবনাময় এরপর চলো আমরা আরও একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি তিমির রাত কিভাবে দূর করা যায় তা চারটি বাক্যের লেখো তিমির মানে হচ্ছে অন্ধকার অন্ধকার রাত কিভাবে দূর করা যায় তা চারটি বাক্যে লেখো প্রভাতকে স্বাগত জানিয়ে তিমির রাত দূর করা যায় নতুন দিনে শুরুর মাধ্যমে তিমির রাত দূর করা যায় এখানে তিমির রাত দ্বারা রাতের অন্ধকার বোঝানো হয়েছে আর অন্ধকার দিনের শুরু হয় তাহলে এই যে যে উত্তরটা তিমির রাত কিভাবে দূর করা যায় তোমরা কিন্তু ইচ্ছা করলে এই উত্তরটা তোমরা নিজেদের মতো করেও দিতে পারো তোমরা যা বোঝো তাই দিবা তোমরা যদি কবিতাটা অর্থগুলো সম্পূর্ণ পারো এবং প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি কবিতার অর্থগুলো বুঝতে পারো তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে আপাতত আমি তোমাদেরকে একটা নমুনা দেখাচ্ছি যে উত্তরটা কীরকম হতে পারে তাহলে তিমির রাত কিভাবে দূর করা যায় তা চারটি বাক্যে লেখো উত্তরটা হবে এরকম প্রভাতকে স্বাগত জানিয়ে তিমির রাত দূর করা যায় নতুন দিন শুরুর মাধ্যমে তিমির রাত দূর করা যায় এখানে তিমির রাত দ্বারা রাতের অন্ধকার বোঝানো হয়েছে আর অন্ধকার শেষেই দিনের শুরু হয় চলো এরপর আমরা পরের যে প্রশ্নটা সেই প্রশ্নটা আমরা একটু দেখি পরের প্রশ্নটা কি বাধার বিন্ধ্যাচল অতিক্রম করতে কি করা প্রয়োজন চারটি বাক্যে লেখো তাহলে বাধার বিন্দাচল অতিক্রম করার জন্য কি করা প্রয়োজন চারটি বাক্যে লেখো এখানে আমি একটা প্রশ্নের নমুনা তোমাদেরকে দিয়ে দিয়েছি কিন্তু তোমরা যদি সম্পূর্ণ কবিতার অর্থ বোঝো তাহলে তোমাদেরকে এই উত্তরটা দরকার হবে না তোমরা নিজে থেকেই উত্তরটা দিতে পারবে তবে তোমাদের বোঝার জন্য আমি সুবিধার জন্য আমি একটা নমুনা উত্তর দিয়ে তৈরি করেছি দেখো উত্তরটা কি বাধার বিন্ধাচল অতিক্রম করতে কি করা প্রয়োজন চারটি বাক্যে লেখো এটার উত্তর হবে রাতের পর সকাল আসে রাতের অন্ধকার দূর করে প্রভাতকে স্বাগত জানানোর মাধ্যমে নতুন দিনের সূচনা হয় রাতের অন্ধকার দূর হওয়ার সাথে সাথেই গত বাধা দূর হয়ে যায় আর এভাবেই বৃন্ধ্যাচল অর্থাৎ পাহাড় সমান বাধাকে অতিক্রম করা যায় তাহলে বৃন্ধ্যাচল পর্বত অতিক্রম করতে কি করা প্রয়োজন এখন বৃন্ধ্যাচল পর্বতটা দ্বারা কিন্তু মূলত বোঝানো হয়েছে বাধা অর্থাৎ তরুণরা যে নতুন দিন আনবে এই পৃথিবীটাকে যে নতুন করে তারা সাজাবে পৃথিবী থেকে সকল অন্ধকার দূর করে দেবে এই কাজটা করতে হলে তরুণদের সামনে কি হবে অনেক বড় বড় বাধা আসবে আর সেই বাধাগুলোকেই বিন্ধাচল পর্বতের সাথে তুলনা করা হয়েছে যে সেই বাধাগুলো পর্বতের সমান উঁচু হতে পারে তো এই পর্বতের সমান উঁচু হলেও কবি কি বলেছে চল 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 অর্থাৎ সামনের দিকে এগিয়ে যেতে হবে সেই বাধাকে অতিক্রম করতে হবে এখন এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে যে সেই বাধা বাধার বিন্দাচল অতিক্রম করতে কি করা প্রয়োজন তাহলে কি করা প্রয়োজন রাতের পরে যেমন সকাল আছে রাতের অন্ধকার দূর করে প্রভাতকে স্বাগত জানানোর মাধ্যমে নতুন দিনের সূচনা হয় রাতের অন্ধকার দূর হওয়ার সাথে সাথেই কি হয় রাতের অন্ধকার যখন দূর হয়ে যায় তখন পিছনের দিনের সকল বাধাও দূর হয়ে যায় নতুন একটা সকাল আসে এই জন্য কি করতে হবে এই জন্য আমাদেরকে মনোবল রাখতে হবে নতুন একটা সকাল আমরা নিয়ে আসব এই মনোবল আমাদের ভিতরে রাখতে হবে আর এভাবে বাধার বিন্দা চল অর্থাৎ পাহাড় সমান বাধাকে আমরা অতিক্রম করতে পারবো এই হচ্ছে তোমাদের প্রশ্ন মোটামুটি ভাবে আমি তোমাদেরকে আজকে চল 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 কবিতাটি সম্পূর্ণ তোমাদের অর্থ সহ বোঝানোর চেষ্টা করেছি আমার মতো তোমাদেরকে সকল অর্থগুলো আমি জানিয়েছি কিছু বিপরীত শব্দ শিখিয়েছি এরপর ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি কিছু জিনিস আশা করি তোমরা এই ক্লাসটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখেছো এবং উপকৃত হয়েছো এখন তোমরা যদি এই কবিতাটা সম্পূর্ণ বোঝে থাকো তাহলে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা হচ্ছে কবিতাটি পাঠের মাধ্যমে তুমি কি বুঝতে পেরেছো তা চারটি বাক্যে লেখো তুমি তোমার নিজের ভাষায় তুমি তুমি লিখবা যে কবিতাটা পাঠের মাধ্যমে কি বুঝতে পেরেছ এটা হচ্ছে তোমাদের সবার বাড়ির কাজ আর আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমরা যারা এতক্ষণ এই ক্লাসটা করেছ তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সম্মানিত অভিভাবক যারা আছেন যারা সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি খুব শীঘ্রই আমরা পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব ছোট্ট সোনামণিরা ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি খোদা হাফেজ আসসালামু আলাইকুম